একসঙ্গে আল্লাহর রহমে আমরা আছি এখন এখন অবধি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে তার পাশাপাশি বাবা মা বিভিন্ন ভাবে আমাকে মোটিভেট করত, তারা সকল ডিসিশনে আমার পাশে থাকত, আমাকে সহযোগিতা করত। তার পাশাপাশি তো তুমি তো সবসময় থাকতা আমার টেক কেয়ার করার জন্য, আমার ডিসিশন গুলো কোন ডিসিশনে আমার কি হবে না হবে এগুলোকে বুঝাই দেওয়ার, এগুলোকে সংশোধন করে দেওয়ার, বিভিন্নভাবে আমাকে তুমি সাপোর্ট করছো, যার কারণে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার কিছু না, তুমি যা করছো তার কাছে আমারটা, আমি যা করছি সেটা আমার দায়িত্ব ছিল। দায়িত্ব এক জিনিস, কারণ রিলেশনে থাকতেও তো অনেকেই দেখা যায় যে এতটা দায়িত্ব নিয়ে কখনোই নিজের রিলেশনটাকে আগায় নিয়ে যায় না। সে থেকেও অনেক অনেক কিছুই করছো আমাদের জন্য, আমাদের রিলেশনের জন্য, যে না আজকে দেখা যায় যে আমরা সাকসেসফুল আমাদের রিলেশনের জন্য অনেকটাই বলা যায় যে তোমার কারণে, যে না আমার আজকে এত দূর আগায় আসছি, তুমি ছিলে আমার পাশে, আমার বাবা মা ছিল। সবচেয়ে মজার বিষয়টা কি জানো, যে বাবা মাকে যখন আমাদের রিলেশনের কথাটা জানাই আমি, তারা কখনোই কিন্তু না বলেনি, না বলার কখনো মনে হয়, আমার যতটুকু ধারণা যে তারা কখনো মনে হয় সেই না বলার কারণটা খুঁজে পায়নি, কারণ তারা তো জানতোই যে তাদের ছেলে কিরকম ছিল আগে, আমার পরিবর্তন গুলান দেখতো সে, তারা দেখতো যে ডে বাই ডে আমার মধ্যে একটা দায়িত্ববোধ চলে আসছে সব কিছুর জন্য, যার কারণে হয়তো বা আমার রিলেশনের কথা শুনে বাসায় কিছু বলেনি যে না এখন হবে না। দেন যখন তোমাদের তোমার বাসায় জানে আমাদের বিষয়টা, তখন কিছু বলছিল কি বলেনি তা তো আমি বলতে পারবো না। আমার বাসায়ও সবাই দেখছে যে তুমি এই বয়সে দায়িত্ব নিছো, যেমন আম্মু বলছে আমাকে যে আব্বু যখন শুনছে, আব্বু শোনার পর বলছে যে ছেলে তো কর্মঠ আর দায়িত্ববান ছেলে, আমাদের কোনো সমস্যা নেই। এটা শোনার পরে আমার অনেক সত্যি অনেক ভালো লাগছে, কারণ আমি অনেক টেনশনে ছিলাম। নর্মালি বাবা মা রাজি হয় না সাধারণত, সবাই যেটা বলে যেহেতু চাকরি করো, সেহেতু কেউই কোনো প্রবলেমের কথা বলেনি যে না এই কথাটা বলে। প্রথম যে দেখেছি কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি।